প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে স্বাগতম। সম্মানিত অভিভাবক এবং দর্শক আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চলো শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের পাঠে ফিরে যাই। আমাদের আজকের বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, দশম শ্রেণী, চতুর্থ অধ্যায়, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এখান থেকে একটা প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নটি হচ্ছে, চন্দননগর অঞ্চলের শাসক রাহুল পিতার মতোই যোগ্য ছিলেন। তিনি বীরত্বের সাথে 40 বছর রাজ্য শাসন করেন, বেশ কয়েকটি বিহার নির্মাণ করেন। নিজ ধর্মের বাইরে অন্য ধর্মের প্রতি কোনো বিদ্বেষ ছিল না। তার পুত্র শুভেন্দু পিতার মতো 40 বছর রাজত্ব করেন। তিনিও বিদ্যা ও বিজ্ঞানের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন। ক নম্বর প্রশ্ন, খড়ক বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? খ মাৎস্যন্যায় বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চন্দননগরের শাসক রাহুলের সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল লক্ষ্য করা যায়, ব্যাখ্যা কর। ঘ নম্বর, শুভেন্দুর মতো উক্ত শাসকের পুত্রও বিদ্যা ও বিদ্বানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তুমি কি উক্তিটি সমর্থন করো, মতামত দাও? এই প্রশ্নের আলোকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। মাৎস্যন্যায় ও পাল বংশ। বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সৃষ্টি হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর। তখন দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিলেন না, ফলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে পাল তাম্র শাসনে আখ্যায়িত করা হয়েছে মাৎস্যন্যায় বলে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে মাৎস্যন্যায়। এ অরাজকতার যুগ চলে 100 বছর। এ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য দেশের প্রবীণ নেতাগণ সিদ্ধান্ত নিলেন যে তারা একজন রাজপদে নির্বাচিত করবেন এবং সকলে তার প্রভুত্ব স্বীকার করবেন। ফলে গোপাল নামে একজন ব্যক্তি রাজপদে নির্বাচিত হলেন। গোপালের জীবন সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় নাই। পাল বংশের পরিচয় সম্পর্কেও স্পষ্ট কিছু জানা যায় নাই। গোপালের পিতার নাম বৈপ্যট, পিতামহের নাম দয়িত বিষ্ণু। তারা সাধারণ ব্যক্তি ছিলেন। গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলায় পাল রাজত্বের সূচনা হয়। পাল বংশের রাজারা একটানা 700 বছর রাজত্ব করেন। গোপাল বাংলার উত্তর এবং পূর্ব অংশের প্রায় সমগ্র অঞ্চলই রাজ্যভুক্ত করেন। অনেকের মতে তিনি 27 বছর রাজত্ব করেন। ধর্মপাল। গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। উত্তর ভারতের আধিপত্য বিস্তার নিয়ে এ সময়ে তিনটি বংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি হচ্ছে বাংলার পাল বংশ, আরেকটি রাজপুতনার গুর্জর প্রতিহার, এবং তৃতীয়টি হচ্ছে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। ইতিহাসে এ যুদ্ধ ত্রিশক্তি সংঘর্ষ নামে পরিচিত। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, ত্রিশক্তি সংঘর্ষ বলতে কী বোঝায়? পিতার মতো ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পাল রাজাদের মধ্যে তিনি সর্বোচ্চ উপাধি পরমেশ্বর, পরমবট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে ধর্মপাল বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। জ্ঞানমূলক অথবা নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে, সোমপুর বিহার কোন জেলায়? অন্যান্য ধর্মের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ। ধর্মপাল প্রায়
40 বছর রাজত্ব করেন। এবার দেবপাল সম্পর্কে আলোচনা করব। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল সিংহাসনে বসেন। তিনি পিতার যোগ্য উত্তরসূরি ছিলেন। তিনি বিদ্যা ও বিজ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তখন এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। পিতার মতো তিনিও বাংলার রাজ্য সীমা বিস্তারে সফল হন। তার সময়ে পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। তিনি 821 থেকে 661 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন, অর্থাৎ দেবপালও 40 বছর রাজত্ব করেন। দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরু হয়। তার মৃত্যুর পর কয়েকজন দুর্বল চেতা ও অকর্মণ্য উত্তরাধিকারীর কারণেই পাল সাম্রাজ্য পতনমুখী হয়। এই অধ্যায়টা তোমরা আগেও পড়েছ, তোমাদের এটা পড়া আছে, আবার একটু রিভাইজ করবে যাতে তোমরা বহুনির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর সহজেই করতে পারো। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।